নতুন প্রজন্ম যেভাবে এগিয়ে চলেছে তাতে কয়েক প্রজন্ম পরে বাংলা ভাষা কতটুকু অক্ষত থাকবে তা বলা মুশকিল। বর্তমান অভিভাবকরা বাংলা ভাষায় ছেলেমেয়েদের পড়াশোনা না করিয়ে ভর্তি করাচ্ছেন ইংরেজি মাধ্যমে। দ্বিতীয় ভাষা হিসেবেও হিন্দিকেই অগ্রাধিকার দিচ্ছেন তারা। তৃতীয় ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হচ্ছে বাংলা ভাষাকে। এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থেকে বুধবার এমনটাই বললেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। উত্তর জেলা তথ্য সংস্কৃতি দপ্তর, ধর্মনগর পুর পরিষদ ও জেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এদিন উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বুধবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উত্তর জেলা ডেপুটি ডিরেক্টর দিলীপ দেববর্মা। মাতৃভাষার জন্য যারা জীবন বলিদান করেছেন যথাযোগ্য মর্যাদায় তাদের প্রতি এদিন শ্রদ্ধা জ্ঞাপন করেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। তবে বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তিনি। নিজের বক্তব্যে এদিন জানিয়েছেন, বাংলা ভাষাকে সর্বস্তরে উন্নীত করে বাঙালি জাতিকে একটা বিশেষ মর্যাদার আসনে বসিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। দুটি দেশে জাতীয় সঙ্গীত রচনা হয়েছে বাংলা ভাষায়, তারপরেও একটা অংশের অভিভাবক বাংলা ভাষাকে প্রকৃত মর্যাদা দিতে রাজি নন। ইংরেজিতে কথা বলতে অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করেন তারা। বিকৃতভাবে বাংলা বলে প্রকৃতপক্ষে বাংলা ভাষার অমর্যাদা করে চলেছেন তারা। আজ থেকে 100 বছর পরে পৃথিবীর একটি শক্তিশালী ভাষা, পৃথিবীর সম্ভবত তৃতীয় কি চতুর্থ ভাষা বাংলা ভাষা, আর 100 বছর পরে থাকবে কিনা আমি সন্দিহান। আমাদের যে জেনারেশনটা পেরিয়ে যাচ্ছে, আমরা বাংলা ভাষায় কথা বলি, কার চালানোর মতন ইংরেজি জানি, কার চালানোর মতো হিন্দি জানি। আমাদের রাজ্যের দুটো ভাষা আমরা জানি না, একটা হচ্ছে ককবরক আর একটা হচ্ছে মণিপুরী। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, আমাদের পরের পরের জেনারেশন আরও পরে, মানে এখন যারা 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, 11-12 পর্যন্ত পড়াশোনা করছে, এই যে শ্রেণীটা যারা ভাষা ধরে রাখবেন ওদের কোনো দোষ নেই, ওদের পরিবার সবাই নিজেদের ছেলে মেয়েকে ইংরাজি শিক্ষায় শিক্ষিত করার জন্য বাংলা ভাষাকে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে অনেকে নেন না, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দিকে গ্রহণ করে। তাই খুব কষ্ট এবং হৃদয় বিদায় আমি এই জন্য বললাম 14-15 বছর, কারণ আমরা কদিন আছি পৃথিবীতে, কিন্তু এই লেখাটা, এই বক্তব্যটা আমি আবার বলছি, বাংলা ভাষা 100 বছর পরে থাকবে কিনা আমরা সন্দিহান। কারণ বাঙালি যারা বিদেশে থাকে, অনেক বাঙালি বিদেশে যারা থাকেন তাদের সঙ্গে পরিচয় আছে, প্রসঙ্গ আছে, যোগাযোগ আছে, আগতলা আসতে ধর্ম আছে দেখা হয়, তাদের ছেলেমেয়েরা কিন্তু বাংলা জানে না, ওনারা বাংলাটাকে ইচ্ছে করে একটু কায়দা করে বলেন, কায়দা করে অনুভব বলেন, যেন ওনাদের বাংলাটা বলতে কষ্ট হচ্ছে, একটু অমর্যাদার ব্যাপার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে কবি সম্মেলন, আলোচনা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বুধবার। এই অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের শৈল্পিক নৈপুণ্য তুলে ধরেছেন বাংলা ভাষায় কবি ও সাহিত্যিকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।